কুসুমপুর গ্রামের তিন চাষি গোপাল, রমেশ আর সুরেশ, তারা তিন বন্ধু একসাথে একটা পাঁচ বিঘা জমিতে ভুট্টা চাষ করে অর্থ উপার্জন করে। এখন গাছের পরিচর্যা করার সময়, তাই এক বন্ধু রমেশ ভুট্টার ক্ষেতে জল দিচ্ছে, সুরেশ গাছের গোড়ার আগাছা পরিষ্কার করছে, আর আরেক বন্ধু গোপাল সে গাছের গোড়ায় কীটনাশক ছড়াচ্ছে। এতটুকু বৃষ্টির নাম গন্ধ নেই, আমি জল না দিলে যে গাছগুলো মরেই যাবে। কিন্তু কিন্তু দেখো, কারো এদিকে এতটুকু হুঁশ নেই। হ্যাঁ ভাই, আমি তো এখানে পাঁপড় বেলছি কিনা, তুই আমার কাজটা করে দে না। গাছের গোড়ায় কীটনাশক না দিলে সব লাভের গুড় পিঁপড়েতেই খেয়ে নেবে। তোর কথা না হয় মানলাম গোপাল, কিন্তু সুরেশ কি করছে? ও তো সেই তখন থেকে ঘাস কাটছে। হ্যাঁ হ্যাঁ, আরশি কাটছি বটে, এই আগাছা না পরিষ্কার করলে এরপর আমাদের ভুট্টা গাছই খুঁজে পাবো না। শুধু দেখবি জল আর সার পেয়ে আগাছাগুলো বড় হয়ে উঠেছে। উদ্ধার করেছিস, এখন চল একটু বিশ্রাম করি। ঠিক বলেছিস ভাই, সেই সকাল থেকে কাটছি, খুব খিদে পেয়ে গেছে রে ভাই। আমাদের গিন্নিগুলো সব গেল কোথায়? এতক্ষণে তো সবার গিন্নিরই খাবার নিয়ে চলে আসার কথা, কিন্তু কেউই তো এলো না। চলে আসবে, অত চিন্তা করার কি আছে, একটু জিরিয়ে নে তো শান্তিতে। এমন সময় দেখা যায় রমেশ, সুরেশ ও গোপালের স্ত্রী হাতে করে তাদের স্বামীদের জন্য খাবার আর জল নিয়ে আসছে। আর বলো না, আজকে রান্না করতে একটু দেরি হয়ে গেল গো। আচ্ছা গিন্নি, গোপালের বউ না হয় রান্না করতে করতে দেরি করে ফেলেছে, কিন্তু তুমি এত দেরি করে এলে কেন? ওমা, আমি একা একা চলে আসবো নাকি? আমি তো ওদের দুজনের জন্য মোড়ের মাথায় অপেক্ষা করছিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, কথায় কথা বাড়ে ভোজনে পেট বাড়ে, এখন ভোজনটা হোক, তারপর ওজন বাড়িয়ে তর্ক বিতর্ক করা যাবে না? হ্যাঁ, তাড়াতাড়ি হাত ধুয়ে খেয়ে নাও তো, সেই সকালে দুমুঠো মুড়ি খেয়ে বেরিয়েছো, এতক্ষণে বোধহয় তোমার পেটে ইঁদুর দৌড়চ্ছে গো। ইঁদুর নয় গো, ইঁদুর নয়, হাতি হাতি। উফ, কি খিদে পেয়েছে, দাও 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 দাও, তাড়াতাড়ি খেতে দাও দেখি, দাও দাও। তুমিও হা করে দেখছো কি, খেতে দাও খেতে দাও। এরপর তাদের স্ত্রীরা তাদের স্বামীদের জন্য খাবার বেড়ে দেয়। গোপাল, রমেশ, সুরেশ খাওয়া দাওয়া সেরে আবার কাজে লেগে পড়ে। এইভাবেই তাদের দিনগুলো কাটতে থাকে। বুঝলি, বেশ কিছু ভুট্টাতে কিন্তু পাক ধরেছে, আমার মনে হয় ওগুলো আজকে বিকেলেই হাটে গিয়ে বিক্রি করে আসা উচিত। ঠিক বলেছিস গোপাল, পাকা ভুট্টা বেশি দিন ফেলে রাখা উচিত হবে না। আমি তাহলে বেশি বেশি ভুট্টাগুলো তুলছি, তোরাও আমার সাথে হাতে হাত লাগা, নে আয়। ভুট্টা তোলা হয়ে গেলে তারা তিনজনে হাটে আসে, আর কাঁচা বাজারে তারা সব ভুট্টা বেচে বেশ অনেক টাকা পায়। উনি মোট কত টাকা দাঁড়ালো? সব মিলিয়ে ধর 900 টাকা মতো। আমাদের তিনজনের 300-300 করে হলো তাহলে। এই নে গোপাল, তোর 300 টাকা। এই নে সুরেশ, তোর 300 টাকা। আর এই যে আমার 300 টাকা। এবার আমরা যে যার ঘরে ফিরে যাই। সবাই সবার ঘরে ফিরে গিয়ে টাকাগুলো তাদের স্ত্রীদের হাতে দেয়। তাদের স্ত্রীরাও বেশ খুশি হয়। ও মা, তুই কত টাকা এনেছো, এক্ষুনি আলমারিতে রেখে দি। সাবধানে রেখো গিন্নি, আর উল্টো পাল্টা খরচ করো না, ভাবছি টাকা জমিয়ে পরের বছর একটা তিন ফসলি জমি কিনবো। তাহলে তো আমরা অনেক বড় লোক হয়ে যাবো গো, আমাদের অনেক বড় বাড়ি হবে, বলো। ছেঁড়া কথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন আমি দেখি না গিন্নি, লাখ টাকার স্বপ্ন আমি দেখি না। যেদিনকে লাখ টাকা রোজগার করব, সেদিন ওই নিয়ে আলোচনা করব। এখন খুব খিদে পেয়েছে, কিছু খেতে দাও খেতে দাও। আচ্ছা দিচ্ছি বাবা দিচ্ছি।
এভাবে সবার জীবন কেটে যেতে থাকে। কিন্তু গোপালের স্ত্রীর মনে ছিল অন্য এক শখ। বেশ কয়েক মাস পরে একদিন বিকেল বেলা গোপালের স্ত্রীর মনে একটা চিন্তা আসে। ধুর ধুর, এত টাকা জমিয়ে রেখে কি হবে? যদি উপভোগ না করতে পারলাম তাহলে টাকার আর কি মূল্য? আমার কোনো সকাল আর নেই নাকি? আমি আজকেই গয়না কিনবো, পরের ভাবনা পরে ভাবা যাবে। এখন যাই যাই দোকানে যাই। দাদা, আমাকে একটা সীতাহার দেখাবেন তো? হ্যাঁ হ্যাঁ, দেখাচ্ছি দেখাচ্ছি। আর একজোড়া কানপাশাও দেখাবেন। এই দুটোই আমি নেব। কত দাম হলো? 17,000 টাকা। এই নিন আপনার 17,000 টাকা। এরপর গোপালের স্ত্রী ওই সীতাহার আর কানপাশা পরে সুরেশের বাড়িতে যায়। সেই সময় সুরেশের স্ত্রী আর রমেশের স্ত্রী দুজনে গল্পগুজব করছিল। এই, আমাকে কেমন লাগছে? ও মা গো, কি সুন্দর সীতাহার! তুমি শুধু সীতাহার দেখছো, কানপাশাটা দেখো একবার। কি গো, কবে কিনলে? এই তো আজকে গো। আমিও আজকেই যাব গয়নার দোকানে। যাই যাই যাই, আমিও কিনবো। যাই। তুমি কি করেছো? কেন, গয়না কিনেছি। এই আমাকে কেমন লাগছে গো? খুব সুন্দর লাগছে। কিন্তু আমার কথা হলো, তুমি আমাকে না বলে এতগুলো টাকা খরচ করলে কেন? কে কেমন কথা, তোমার টাকা কি আমার টাকা নয়? অবশ্যই অবশ্যই, আমাদের দুজনের সংসারের জন্য আমি রোজগার করি। কিন্তু 3 মাসের সঞ্চয় তুমি একদিনে যদি শেষ করে দাও, এটা আমার কাছে অত্যধিক বিলাসিতা। ও গো, আমার ভুল হয়ে গেছে গো। ভুল? আমি তোমার ভুলের খেসারত দেবো নাকি? হ্যাঁ, যে করি হোক, কষ্টের টাকাটা কিন্তু আমার ফেরত চাই। বলছি, আজকেই তো গয়নাগুলো কিনে আনলাম, সেকরা কি আজকেই ফেরত নেবে নাকি? সেসব আমি জানি না। আমি টাকাগুলো তোমাকে সঞ্চয় করতে বলেছিলাম, আমরা 3 বন্ধু 3 ফসলি জমি কিনবো বলে। 3 গাছা চুরি কেনার জন্য নয় গো গিন্নি, 3 গাছা চুরি কেনার জন্য নয়। ঠিক আছে, তুমি আমাকে 1 মাস সময় দাও, আমি তোমার টাকা তোমাকে ফেরত দিয়ে দেব। দেখো, কথাটা যেন আবার হাওয়ায় উড়ে না যায়। আর বলিস না, বিলাসিতার একটা সীমা থাকে। ঠিকই তো, আমরা খেটে খেটে রোজগার করি ভবিষ্যতের কথা ভেবে, আর আমাদের বউগুলো সব উড়িয়ে দেয়। শোনো, আমরা একটা পরিকল্পনা করেছি। কি পরিকল্পনা? আমরা 3 জনে একসাথে 3টে দোকান দেব। কিসের দোকান গো? ভুট্টারই দোকান। তোমাদের আর বাইরে হাটে ভুট্টা বিক্রি করতে হবে না, আমরাই তোমাদের কাছ থেকে ভুট্টা কিনবো, আর সেইগুলো অন্য কায়দায় বিক্রি করবো। কিন্তু তোমরা আমাদের টাকা দেবে কি করে? প্রথম দিন আমাদের ধারে ভুট্টা দেবে, তারপর সেগুলো বিক্রি করে পরের দিন সব শোধ করে দেব, আর লাভের টাকাটা জমিয়ে রাখবো। ঠিক আছে, তোমরা তাহলে শুরু করো। রমেশ, সুরেশ আর গোপাল 3 জনের বউ একসাথে একটা বড় দোকান দেয় বাজারের মধ্যে। সেই দোকানের 3টে ভাগ। একটা ভাগে কাঁচা ভুট্টা বিক্রি করতে থাকে গোপালের বউ। ভুট্টা 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 ভুট্টা, কাঁচা ভুট্টা 10 টাকা। ও দাদা, ও দিদি, ভুট্টা নিয়ে যান, ভুট্টা পোড়া ভুট্টা 15 টাকা, নিয়ে যান নিয়ে যান। আরেকটা ভাগে পুরানো ভুট্টা বিক্রি করে রমেশের বউ। আসুন আসুন, সুন্দর পোড়া ভুট্টা, নিয়ে যান নিয়ে যান। নুন লেবু মাখানো ভুট্টা 20 টাকা, 20 টাকা, 20 টাকা, ভালো ভুট্টা। আরেকটা ভাগে পুড়িয়ে নুন মাখানো ভুট্টা বিক্রি করে সুরেশের বউ। নুন লেবু মাখানো ভুট্টা, নিয়ে যান নিয়ে যান। আমাকে একটা নুন লেবু মাখানো ভুট্টা দাও তো। আমাকে 3টে কাঁচা ভুট্টা দিন, বাড়ি গিয়ে পুড়িয়ে খাবো। এইভাবে 3 মাস ব্যবসা করার পর গোপাল, রমেশ আর সুরেশ এবং তাদের স্ত্রীরা গোপালের বাড়িতে জড়ো হয়।
এবার বলো তোমরা সবাই মিলে কত টাকা রোজগার করেছো? আমার রোজগার হয়েছে 25,000 টাকা। আমার হয়েছে 20,000 টাকা। আর আমার রোজগার হয়েছে 30,000 টাকা। বাহ, এই তো চাই। 17,000 টাকার গয়না কিনেছিলে আর রোজগার করেছো 20,000 টাকা। আমাকে তুমি পুরো টাকা দিলেও তোমার কাছে 3,000 টাকা থাকবে। হ্যাঁ গো, আমি তোমাকে সব টাকাই দিয়ে দেব, কিন্তু দিতে খুব কষ্ট হচ্ছে জানো, সারা মাস খেটে রোজগার করেছি তো, তাই আর কি। এবার তোমরা তাহলে বুঝতে পারছো তো কষ্টের সম্পদের মূল্য কি? আমরা বুঝতে পেরেছি, নিজে খেটে রোজগার করা অর্থের গুরুত্ব বুঝতে পেরেছি, তাই আমরা এই ব্যবসা বন্ধ করব না। তোমরা সবাই চাষ জমিতে খাটবে আর আমরা ব্যবসা করব, বুঝলে? হ্যাঁ, তাহলে খুব তাড়াতাড়ি সেই টাকা দিয়ে তোমরা 3 ফসলি চাষ জমি কিনতে পারবে। তো এই তো, এই এত দিনে তোমাদের সবার মাথায় সুমতি এসেছে। সবে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। আর এইভাবে 3 গরিব চাষির বিলাসী স্ত্রীরা ধীরে ধীরে স্বয়ং সম্পূর্ণা হয়ে ওঠে। গোপাল, রমেশ, সুরেশ 3 জনেই বড় পাকা বাড়ি বানায় আর বেশ কয়েক মাস পরে তারা 3 ফসলি জমিও কেনে আর সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।